মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রশাসনের প্রভাবশালী মন্ত্রী ডোনাল্ড লু আগামী চোদ্দোই জানুয়ারি বাংলাদেশ সফরে আসছেন দিল্লি হয়ে তো এর আগে আমরা আসলে জানতাম না কিংবা বাংলাদেশের সরকার জানতেন কি না আমরা জানি না দিল্লির হয়ে তিনি বাংলাদেশে সফরে আসবেন তো ইতিমধ্যেই ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রশাসন যন্ত্র এবং সরকারের ভিতরে এক ধরনের এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে আমার আওয়ামী লীগ এমন একটা সংগঠন আওয়ামী লীগ কোনো ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটারের পকেট থেকে জন্ম নেয় নাই আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে কাজে আমাদের শিকড় অনেক দূর এটা মানে প্রথিত আছে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে থামমেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দর্শক শ্রোতা আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেই ভিডিওটি সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও দর্শক শ্রোতা এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি সেই ভিডিওটি আমরা দেখে আসি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রশাসনের প্রভাবশালী মন্ত্রী ডোনাল্ড লু আগামী চোদ্দই জানুয়ারি বাংলাদেশ সফরে আসছেন দিল্লি হয়ে তো এর আগে আমরা আসলে জানতাম না কিংবা বাংলাদেশের সরকার জানতেন কিনা আমরা জানি না দিল্লির হয়ে তিনি বাংলাদেশে সফরে আসবেন তো ইতিমধ্যেই ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রশাসন যন্ত্র এবং সরকারের ভিতরে এক ধরনের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে কি ভয় কি আতঙ্ক সেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সরকারের ভিতর থেকে ইতিমধ্যেই এক ধরনের নিষেধাজ্ঞা আসার এক সম্ভাবনা দেখা দিয়েছে যেটি ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে তারা আমাদের বিভিন্ন কূটনীতিক দপ্তর যে ফরেন ডিপ্লোমেট জোনগুলো রয়েছে সেলগুলো রয়েছে সকল কূটনীতিক দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছেন বার্তা পাঠিয়েছেন এই মর্মে যে কোনো মূল্যে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে হবে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য যাতে সবাই সতর্ক এবং সজাগ থাকে বিশেষ করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ যাতে সতর্ক অবস্থানে থাকে এ হচ্ছে সরকারের ভিতরে যে এক ভয়াবহ আতঙ্ক সে আতঙ্কের পরিস্থিতি তো ডোনাল্ড লু মার্কিন প্রশাসন যন্ত্রের একজন প্রভাবশালী মন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন চোদ্দই জানুয়ারি সম্ভবত চার দিনের সফর ওনার তো এই চার দিনে বাংলাদেশে তিনি সরকারের সাথে আলোচনা করবেন বিরোধী দলের সাথে ওনার আলোচনা হবে এবং বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্ব তাদের সাথেও ওনার আলোচনা হবে এবং বৈঠক হবে তো এটা নিয়ে ইতিমধ্যে সরকারের ভিতরে এক ধরনের চাপা আশঙ্কা কাজ করছে পররাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে এবং এই নিষেধাজ্ঞা যাতে আমরা সর্বাত্মকভাবে ঠেকাতে পারি তার জন্য তিনি বিভিন্ন কূটনীতিক দপ্তরে যে দূতাবাদ রাষ্ট্রদূতেরা রয়েছেন কমিশনারগণ রয়েছেন তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মেসেজ দিয়েছেন এখন কথা হচ্ছে এর আগেও আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশ র্যাব এবং র্যাবের কর্তা ব্যক্তিদের উপরে নিষেধাজ্ঞা এসেছে এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে সুনাম যে মর্যাদা ছিল তা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং তা ড্যামেজ হয়েছে এখন কথা হচ্ছে কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্পেশাল বাহিনীগুলোর উপরে নিষেধাজ্ঞা দেয় কারণ পরিষ্কার যে বাহিনীগুলোর দায়িত্ব আজকে জনগণের জানামালে নিরাপত্তা দেওয়া জনগণের জীবনের সিকিউরিটি দেওয়া নিরাপত্তা দেওয়া জনগণের সম্পদে নিরাপত্তা দেওয়া এই বাহিনীগুলোকে যখন একটি সরকার একটি রাজনৈতিক দল তাদের নিজেদের ব্যক্তিগত দলীয় বাহিনীর ভূমিকায় লিপ্ত করে যখন তাদেরকে তারা তাদের দলীয় বাহিনীর ভূমিকায় মাঠে ব্যবহার করে তখন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সেই বাহিনীগুলোর উপরে নানামুখী চাপ নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করা হয় আরোপিত হয় এখন অনেকে প্রশ্ন করেন যে সরকারের এই নিষেধাজ্ঞা সরকারের উপরে যে নিষেধাজ্ঞা সরকারের বিভিন্ন বাহিনীর উপরে যে নিষেধাজ্ঞা আসতেছে এগুলোতে আপনারা এত খুশি কেন আমরা খুশি না কিন্তু কথা হচ্ছে আজকে এই সরকার তেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে এই তেরো বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা তাদের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় লিপ্ত করেছে তারা তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে আজকে যে বাহিনীগুলোর দায়িত্ব পালন করার কথা জনগণের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য সেই বাহিনীগুলোকে আজকে কিভাবে বিরোধী দলের মিটিং মিছিল হামলা চালানো হয় কিভাবে বিরোধী দলের মিটিং মিছিল দমানো যায় কিভাবে মানুষকে খুন করা হয় কিভাবে মানুষকে খুন করা যায় ক্রস দেওয়া যায় সেটা নিয়ে তারা আজকে ব্যস্ত রয়েছে আজকে পুলিশ র্যাব কিংবা অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে এদের কাজ কি ছেলেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে আজকে একজন মানুষকে স্ত্রীর থেকে এনে হত্যা করে। এই আমাদের না এরকম অসংখ্য অসংখ্য গল্প অসংখ্য তথ্য উপাত্ত গণমাধ্যমে আসছে মিডিয়াতে আসছে কিভাবে ক্রস ফায়ার মানে অসংখ্য মানুষকে দেওয়া হয়েছে তো এই যে নানামুখী কর্মকাণ্ড নানামুখী অপতৎপরতা যখন জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রের স্পেশাল বাহিনীগুলো করে তখন এ ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসাটা অস্বাভাবিক নয় কিন্তু আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসাতে খুশি কিংবা আমরা আনন্দিত বিষয়টি এমন নয় আজকে বাংলাদেশের মান সম্মান আন্তর্জাতিক দরবারে চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ বিশ্ব দরবারে গেলে মাথা উঁচু করে কথা বলতে পারে না পদে পদে লাঞ্ছিত হতে হয় বঞ্চিত হতে হয় নির্যাতিত নিপীড়িত হতে হয় কেন কারণ বাংলাদেশে যে একটি অবৈধ অনির্বাচিত জনগণের ভোটাধিকার হরণকারী সরকার ক্ষমতায় চেপে বসে আছে এদের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক দরবারে আজকে আমাদের ন্যূনতম ইজ্জত কিংবা সম্মান আমরা পাই না অনেকেই বলে যে বাংলাদেশ তো তারপরেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন কিংবা কনফারেন্সে দাওয়াত পায় হ্যাঁ আমরাও বলি দাওয়াত পাই কিন্তু কেমন দাওয়াত পাই জানেন যেমন গ্রামে যদি কোনো ধনী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান হয় সে কিন্তু ধনী গরিব সবাইকেই দাওয়াত করে তো গরিব ব্যক্তিটি যখন দাওয়াত খাইতে যায় তখন কিন্তু সে আনন্দ চিত্তে তাকে গ্রহণ করে বিষয়টি এমন নয় দর্শক আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে আপনার মতামতটুকু রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের যে সঠিক যে মতামতটি রয়েছে সেই মতামতটি দর্শক মাননীয় প্রধানমন্ত্রী কালকে এক বক্তব্যতে বলেছেন যে আওয়ামী লীগকে এই দেশ থেকে হটানো একেবারেই নিষিদ্ধ যা ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে যে বিএনপির বা সাধারণ আমজনতার ভিতরে একটি বিভ্রান্তি বা একটি অন্য মনস্ক তৈরি করে ফেলছে যে হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলার পিছনে কারণ কি রয়েছে দেখো শ্রোতা আপনাদের কি মতামত সেই মতামতটুকু অবশ্যই কমবক্সে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ